ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিত্র ক্রিয়েটার্সের সম্বন্ধে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। এই দেখো হাতের অবস্থা, কারণ এখন আমি রান্না করলাম। আর রান্না করার পরে যা এমন অবস্থা হয় তোমরা জানো, যারা রান্না করো, বউদের কথা বলছি বা যাদেরকে রান্না করতে হয়, সবাই তো রান্না করতে হয় বা বাইরে রান্নার লোক অনেকে থাকে, অনেক টাইমে ছিল। আর এখন যেহেতু বিকি আর আমি থাকি দুইজন মাত্র, ফালতু রান্নার লোক মানে টাকা খরচ, তার জন্য দুজনের রান্নাটা করে নিলেই হয়ে যায়। আর আমার স্বামী সত্যি ভাগ্য করে পেয়েছি, মাঝে মাঝে তো ওই রান্না করে, যেদিন আমার ক্লাস থাকে বা ও ছুটিতে থাকে, বাড়িতে থাকে, ও সবসময় আমাকে রান্না করে খাওয়ায়। তো যাই হোক, তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন এদিকে একটা ভাজা হচ্ছে, চলো একটু মেরে দিই, মানে পুড়ে যেতে পারে। তোমাদের সাথে গল্প করছি তো, ভুলে গেলে হবে না। তো যাই হোক, আমি কী রান্না করলাম বলো তো? রান্না করলাম হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে, আর বড় শোল মাছ নিয়ে এসছে ওই দিয়ে রান্না করেছি। আর এইদিকে ভাজা করছি, ভাজাটা প্রায় খাওয়ার মুখে। তো ওইদিকে ভাজা হচ্ছে একটা, ডালের ভাজা। আর ওইদিকে হচ্ছে ডালের ভাজা মানে বুঝতে পারছো ডাল করা হয়ে গেছে, ডাল আমার কমপ্লিট, আগে ডালটা করে নিয়েছে, এখন ভাজা হচ্ছে, তরকারিটা কমপ্লিট ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর ভাত তো সবার ফার্স্টে করে নিই, সবাই সবার শেষে করে, কিন্তু আমি ফার্স্টেই করে নিয়েছি। আর এখন তো হাতটা হলুদ হয়ে আছে, দেখো কী অবস্থা হাতটা, আমি পরিষ্কার করতে হবে। রান্নার পালা শেষ, শুধু এবার এবার নিজেকে একটু ফ্রেশ করতে হবে। চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তাই দেখো হাত যেহেতু হলুদ হয়ে গেছে, তো একটু লেবু কেটে নিই, লেবু দেবো। পুরোটাই লেগে যাবে, পুরো লেবুটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি হাতে দেবো, তাহলে আমার হাতটা পরিষ্কার হয়ে যাবে। সব দিদি ভাই বোনদেরকে বলবো, তোমরা যারা রান্না করো, রান্না করার পর হাত হলুদ হয়ে গেলে কী দাও, হাতের থেকে হলুদ দাগটা উঠে যায়। আমি তো এমনি হ্যান্ড ওয়াশ দিয়েছি, সিরিয়াসলি দুইবার হ্যান্ড ওয়াশ দিয়েছি, তো হাতের থেকে হলুদ দাগ উঠলো না। কেমন বাজে লাগে বলো দেখতে, শাখাটাও হলুদ হয়ে যায়। তবে শাখাটা পরিষ্কার করার বিষয়টা আমি শুনে নিয়েছি, আমার মেজোমা একটা টিপস আমাকে বলে গেছে, তো শাখাটা পরিষ্কার করা শিখে গেছে। কিন্তু হাতের থেকে মানে মোটেই হ্যান্ড ওয়াশ দিলে কিন্তু উঠতে চায় না, যতক্ষণ না লেবু দেয়। প্রত্যেক দিন এতটা করে লেবু নষ্ট, বুঝতে পারছো? পেকি ওর জন্য নিয়ে আসে, ও অ্যাকচুয়ালি সকালে গরম জলে মধু দিয়ে লেবু দিয়ে খায়, আর তার থেকে প্রত্যেক দিন আমি অর্ধেক করে লেবু নিয়ে নিই, খুব চালাই ওকে আমি। তো ফ্রেন্ডস, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো রান্নাঘর থেকে আমি বেরোনো যাই, আর চিমনিটা অফ করতে হবে, তো চলো বেরোনো যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখেছো আমার রান্না কমপ্লিট। আর রান্না করার পর বসে সিনেমা দেখছিলাম, একটু ফোন দেখছিলাম, তো তারপর দুটো লুচি আর মিষ্টি খেলাম, তারপর একটু মামুনের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ, তারপর কী করলাম, তারপর কিছু ফল ছিল সেগুলো খেলাম, সব উল্টোপাল্টা উল্টোপাল্টা টাইম আমি খাই, বলতেও লজ্জা খাই। তারপরে কিছুক্ষণ বসে আবার ভাত খেলাম, খাওয়ার পর এখন আমি ঘরে চলে এসেছি, আর সামনে স্ট্যান্ড ফ্যান, তাই হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমিয়ে পড়বো, দুপুরে ঘুমাবো আমি, কিন্তু রাত্রে ঘুমাতে যাচ্ছি না, দুপুরে ঘুমাবো, আর সেই ঘুম থেকে উঠবো সন্ধ্যাবেলা, তারপর সন্ধ্যে চা খাওয়া, তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড গরম লেগে গেছে, উফ, প্রচণ্ড পরিমাণে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, যাই হোক একটু জল খেলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। দেখো আমার মুখ দেখলেও তোমরা বুঝতে পারবে। আর এখন এই যে ঘরের একদম সামনে দাঁড়িয়ে আছি, বাড়ি কি এটা, সিঁড়িতে দাঁড়িয়ে আছি, উফ, বাইরে বেরোলাম একটু বিকাল টাইমে, কিন্তু বাইরেও দেখো একটুও হাওয়া টাওয়া কিচ্ছু হচ্ছে না, দেখতে পাচ্ছ? দেখো গাছ স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটুও হাওয়া টাওয়া হচ্ছে না। এবং গাছ থেকে আমি, গাছ থেকে না সরি, তার থেকে আমি জামা কাপড়গুলো তুলবো। এই যে দিদি ভাই কাঁচা কুচো করে নেড়ে দিয়ে গেছে, এগুলো আমি এখন তুলবো। Thank you.
তো বন্ধুরা দেখো, আমি চুল বেঁধে চলে এসেছি, আর এখন হাতে খাতা আছে, সাইডে টাকা আছে। এখন যাচ্ছি ছোট কাকুর বাড়িতে। ছোট কাকুর দোকান থেকে তো আমাদের মুদিখানার মাল খাওয়া হয়, তো কাকুর দোকানে এখন টাকা দিতে যাচ্ছি। তো চলো কাকুদের বাড়ি যাই, যা যা দেখতো থাকো ভিডিও। গাইস কেমন লাগছে আমাকে? তো যাই হোক, দেখো কি ঘুম চুম মেখে আমি বসে আছি। তো যাই হোক, আমি তো ছোট মাদের বাড়ি গেছিলাম, কাকুর দোকানের থেকে যে মাল আনা হয়েছে তার টাকা দিতে। জানো কত টাকা হয়েছে? 3953 টাকা হয়েছে। মানে এই দিন যে মালটা আনা হয়েছে দোকান থেকে, মানে প্রায় 4000-এর কাছাকাছি। তো কাকুর এই টাকাটাও তো দিইনি, আগের মাসের টাকা হয়েছিল 2653 না কত, যাই হোক ওই টাকাটা দিয়ে এসছে, এক মাস করে টাকাটা দিয়ে আসি। এই টাকাটা আবার পরের মাসে দিয়ে দেবো। তো যাই হোক, কাকুর বাড়ি থেকে চলে এসেছি। আর ছোটো মামার জন্য ডালের বড়া পাঠিয়েছিল, তো আমার জন্য বিকির জন্য দুজন মিলে খেয়ে নিয়েছি। আর এখন আমি এই যে ঘুম চুম মেখে বসে আছি, কিছুক্ষণ দিদির সাথে কথা বলে নিলাম, মার সাথে কথা বলেছি, দিদির মেয়ের সাথে, বাবুরের সাথে কথা বলেছি, ভূমি চক্রবর্তী। তো তারপর এই যে এখন বসে আছি, আর এই যে টিভি চলছে দেখতেই পাচ্ছ, টিভি দেখছিলাম, আর এই যে বসে আছি টাইম কাটাচ্ছি টিভি দেখে। তো এখন ঘড়িতে বাজে 9:10, হ্যাঁ 9:10 বাজে। তো 9:10 বাজে, আর এখন আমি একটু স্নানে যাব। স্নান করে প্রচণ্ড গরম পড়ছে, ওই কারণে স্নানে যাব, একটু ফ্রেশ হয়ে বেরোবো। আর চুল তো স্ট্রেট করেছে, আর এইভাবে কন্টিনিউ বেঁধে রাখলে কী হয়, চুলটা উচিত না বেঁধে রাখা। আর ঘামছি তো প্রথম, যেহেতু প্রথম প্রথম, তো চুলটা বেঁধে রাখা উচিত না, দ্বিতীয়ত ঘামা উচিত না, তাতে কী হয় ক্রিমের যে রিয়াকশান সেটা কমে যায়। তো যাই হোক চলো আমি স্নানটা সেরে আসি, আর রাতে তো এখনো ডিনার বাকি আছে। দেখতে পাচ্ছ এখন আমি কিচেনে দাঁড়িয়ে আছি, আর কিচেনে দাঁড়িয়ে আছি তো তার কারণ আছে, আর ফোনটা কেন এই জায়গাটায় রেখেছি, সেট করলাম এসব এসব, তো তারও কারণ আছে। চলো দেখতে থাকো। এই দেখো ফ্রিজের মধ্যে এই খাবারগুলো ছিল, সব বের করে নিয়ে চলে এসেছি। চলো গরম করে নেব। টাইম অন করে দিয়েছি, তো এবার ওটা গরম হয়ে যাক। আর এই সাইডের ওই জ্যাকটা আমি যাই হোক, ওটা কী বলে ওটা, ওই যে প্লাগ মতো, ওটা আমি যাই হোক ওটার মধ্যে ঢোকাতে পারছি না, তার কারণে আমি ইন্ডাকশনটা অন করতে পারছি না। দেখি যাই, কি চেষ্টা করবো। বসিয়ে দিয়েছি, একটাতে তো তরকারি বসিয়ে দিয়েছি, এটা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, আর ইন্ডাকশনে ডালটা দিয়ে দিয়েছি, ভাজাটা আর গরম করা লাগবে না। তো যাই হোক দুটো হয়ে যাক, তারপর কী কে খেতে দিয়ে দেবো, আমার খেতে ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি আমার না খেতে ভালো লাগছে না, কিন্তু প্রচণ্ড জোর করে, কালও বলেছিলাম আমি খাবো না, বাট তাও জোর করার জন্য খেয়েছিলাম শেষ পর্যন্ত। তুমি পিছনে আছো, ওকে বললাম ব্লগে আসবে, বললো না, তো তার কারণ আছে, ছোট একটা প্যান করে ঘুরছে বলতে গেলে, তার জন্য আর আসবে না। ভাতটা দিয়ে আসি,
বাঁধছিলাম আর ইয়ার্কি বাঁধছিলাম, মানে আমার একটা পার্সোনাল বোতল আছে ওটাতে আমি মুখ দেখাই আর ওর ওই জলটা দিয়ে বলছি থালাটা ধুয়ে না, ওটা তো গঙ্গার জল আছে বলে হেসেছে। হাসতে গিয়ে আবার জল খাচ্ছিলাম, সে গলায় বেঁধে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, দমিত কষ্ট হচ্ছে, কেমন একটা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, ভিডিও আর আমি আর লং করছি না, এখানেই শেষ করছি, জানি না কোনো কী হবে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলছি না, টাটা। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট, কষ্ট হচ্ছে খুব।